এটা আমাদের জেলা সভাপতি জগীর প্রিয় মল্লিক, জেলা সভাপতি জগীর প্রিয় মল্লিক প্রাক্তন ভৌমিক এবং আগামী সরকারের হাত থেকে তারা দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আমাদের বিশাল সিং তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, পক্ষ থেকে জেলা তৃণমূলের সভাপতি জগীর প্রিয় মল্লিকের পক্ষ থেকে আপনাদেরকে আমরা তৃণমূল কংগ্রেস অভ্যর্থনা জানাই। আপনারা দয়া করে এক এক করে বসুন। এরা নোয়াপাড়ার মানুষ, এটা মাথায় রাখবে। আর আমাদের এখানকার যে ওয়ার্কিং প্রেসিডেন্ট এক সময় সে ছিলেন, আরএসএস ছিলেন বলে আরএসএস ফেরাচ্ছে, তিনি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছেন দু মাস আগে, এবং ওর নেতৃত্ব দিচ্ছেন। ওর নেতৃত্বে আমরা আলি শহরে রাজ্যপাড়ায় ভালো লড়াই করছি। যাই হোক, আমাদের যোগদানের পর্ব হলো। এরপরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায় উপস্থিত হয়েছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।